আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই সবাই ভালো আছো। প্রিয় শিক্ষার্থীরা, আজ অত্যন্ত ভারাক্রান্ত মনে তোমাদের একটি কষ্টের কথা শেয়ার করতে চাই। সেটি হলো আমাদের পঞ্চম শ্রেণীর সম্ভবত ফাইভ এফ সেকশনের সামি নামের একটি ছেলে ছিল। সে তার বাসায় তার মাথায় ছাদ থেকে পড়ে যায়, তাকে হাসপাতালে নেওয়া হয় এবং সে মারা যায়। তার রুহের মাগফিরাত কামনা করছি আমরা সকলেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই ওর বিদেহী আত্মার জন্য মাগফিরাত কামনা করবে। প্রিয় শিক্ষার্থীরা, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ মুন্সাই কর্তৃক আয়োজিত অনলাইন ভিত্তিক ক্লাস, সেই ক্লাসে আজ আমি তোমাদের পঞ্চম অধ্যায়ে, পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, পঞ্চম শ্রেণীর অষ্টম অধ্যায়ে গ অধ্যায় থেকে তোমাদের কিছু সমস্যার সমাধান করে দেব। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের 90, 92 এবং 93 তিন পৃষ্ঠা যেগুলো ব্যাকরণ করেছে সমস্যাগুলো সমাধান করে দেব। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আমরা 90 পৃষ্ঠার অঙ্কটি করতে চাই। 90 পৃষ্ঠার কাটা খণ্ডের 1 নম্বর প্রশ্নে কি বলা আছে আমাকে দেখে নিই। শিক্ষার্থীরা, রাজা গত সপ্তাহে শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন কত ঘন্টা করে বাড়িতে লেখাপড়া করে তার একটি তালিকা তৈরি হয়েছে। সে প্রতিদিন ঘরে কত ঘন্টা পড়াশোনা করে তার তালিকাটা আমরা বোর্ডে দিয়েছি, তোমরা দেখে নাও। শনিবারে পড়ে 2 ঘন্টা, রবিবারে 1.5 ঘন্টা, সোমবারে 1 ঘন্টা, মঙ্গলবারে 1.5 ঘন্টা, বুধবারে 1 ঘন্টা এবং বৃহস্পতিবারে 2 ঘন্টা। প্রিয় শিক্ষার্থীরা, এখানে বলে দিয়েছে সে প্রতিদিন ঘরে কত ঘন্টা লেখাপড়া করে তার তালিকা সেটা বের করতে বলেছে। তো শিক্ষার্থীরা, চলো আমরা সমাধান করি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা রাজা আমরা কি লিখবো? রাজা শনিবার থেকে বৃহস্পতিবার তাহলে শিক্ষাটা হচ্ছে কয়দিন? 6 দিন। শনিবার থেকে বৃহস্পতিবারে মোট পড়ালেখা করে, মোট পড়ালেখা করে 6 দিন। আমরা এই 6 দিনের পড়াশোনাকে যোগ করে দিই, 2 + 1.5 + 1 + 1.5 + 1 + 2 ঘন্টা, তাহলে আমরা কি পাচ্ছি? 2, 3, 4, 5, 6, 7, 8, 9। শিক্ষার্থীরা, 9 ঘন্টা পড়াশোনা করে। তো আমাদের প্রশ্নে বলেছে যে রেজা প্রতিদিন ঘরে কত ঘন্টা পড়াশোনা করে। শিক্ষার্থীরা, শিবুদ্দিন ঘরে কত ঘন্টা পড়াশোনা করে সেটা বের করতে বলেছে। সুতরাং সে প্রতিদিন ঘরে পড়াশোনা করে, পড়ালেখা করে, শিক্ষার্থীরা যেহেতু আমাদের এখানে 6 দিনের সময় দেওয়া আছে, তো আমরা এই 9 ঘন্টাকে 6 দ্বারা ভাগ করলে কত ঘন্টা ঘরে পড়াশোনা করে সেটা পেয়ে যাব। আমরা 6 দ্বারা যদি 9কে ভাগ করি, 6 × 6 থাকে 3.05630। শিক্ষার্থীরা, 1.5 ঘন্টা। কত পারব শিক্ষার্থীরা? 1.5 ঘন্টা। তো আমাদের উত্তর হবে, উত্তর হবে কত? 1.5
ঘন্টা পড়ালেখা করে। প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয় তোমরা বুঝতে পেরেছ আমাদের প্রশ্নটির সমাধান। আমাদের প্রশ্নে শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত রাজা বাড়িতে যে পড়াশোনা করে সে পড়ালেখার সময় দেয়া আছে, কোন দিন কত ঘন্টা পড়াশোনা করে। প্রশ্নে বলেছে সে প্রতিদিন ঘরে কত ঘন্টা পড়াশোনা করে, সেটা বের করতে বলেছে। তো আমরা যে কাজটা করলাম, প্রথমে আমরা শনিবার থেকে বৃহস্পতিবার মোট 6 দিনে কত ঘন্টা পড়াশোনা করে বের করলাম, 9 ঘন্টা। এবং সে ঘরে কত পড়াশোনা করে কতটা, সে 9 কে 6 দ্বারা ভাগ করে পেলাম কত, 1.5 ঘন্টা। প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা প্রশ্নটির সমাধান বুঝতে পেরেছ। এবার আমি তোমাদের কাটা কম্পাসের 2 নং প্রশ্নটির সমাধান করে দেখাবো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা 90 পৃষ্ঠার সমস্যাগুলো সমাধান করছি। কাটা কম্পাসের 2-এ কি বলেছে আমরা একটু ডাকটা পড়বো। প্রথমে শিক্ষার্থীরা বলেছে, একটি বাক্সের 20টি কমলার মধ্যে আমরা 3টির ওজন মেপে পেলাম, যথাক্রমে 335 গ্রাম, 320 গ্রাম ও 371 গ্রাম। প্রথম প্রশ্ন হলো কমলা 3টির গড় ওজন নির্ণয় করি। পরের প্রশ্ন হলো গড় ওজনের ভিত্তিতে 20টি কমলার মোট ওজন নির্ণয় করি। তো শিক্ষার্থীরা, যেহেতু আমাদের প্রথম 3টি কমলা ওজন দেওয়া আছে, আমরা সেটা প্রথমে লিখি। আমরা প্রথমে কাটা কম্পাসের 2-এর 1 নং সমাধান করব। আমরা কি লিখব, কমলা 3টির মোট ওজন যথাক্রমে 335 যোগ 320 যোগ 371 গ্রাম। তাহলে আমরা যোগ করে কি পাচ্ছি শিক্ষার্থীরা, 1, 0, 5, 6, 7, 2, 9, 9, 3, 12, 2, হাতের 1, 3, 3, 6, 3, 9, হাতের 10। শিক্ষার্থীরা, আমরা পেলাম কত, 1026 গ্রাম। কমলা 3টির মোট ওজন আমরা পেয়েছি। এবার হচ্ছে কমলা 3টির গড় ওজন নির্ণয় করো। সুতরাং কমলা 3টি গড় ওজন আমরা যদি 1026 কে 3 দ্বারা ভাগ করি, তাহলেই গড় ওজন পেয়ে যাবো 1 গ্রাম। তো শিক্ষার্থীরা, আমরা এখন ভাগ করব, 3 দ্বারা 1026 কে ভাগ করব। তিন তিরিকে 9, 3 চারে 12, 3 দুগুণে 6। শিক্ষার্থীরা, আমরা 342 গ্রাম পেয়েছি। তো আমাদের প্রশ্ন, প্রথম প্রশ্নটি ছিল যে কমলা 3টির গড় ওজন বের করো। আমরা কমলা 3টির গড় ওজন পেয়ে গেছি 342 গ্রাম। তাহলে আমরা উত্তর লিখব, তো কমলা 3টির গড় ওজন 342 গ্রাম। প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয় তোমরা ক নং প্রশ্নটির সমাধান বুঝতে পেরেছ। এবার আমরা খ নং প্রশ্নের উত্তর করবো। খ নং প্রশ্ন আমাদের বলেছে যে গড় ওজনের ভিত্তিতে কম 20টি কমলার মোট ওজন নির্ণয় করো। তো শিক্ষার্থীরা, গড় ওজনের ভিত্তিতে 20টি কমলার মোট ওজন নির্ণয় করতে গেলে আমাকে প্রথমেই
গড়জনটা লিখতে হবে। তো আমরা গড়জনটা কোথায় পেলাম? গড়জনটা আমরা পেলাম শিক্ষার্থীরা এক নম্বর প্রশ্নে। তাহলে আমরা প্রথমে লিখব এক নং হতে পায়, কি পায়? কমলা তিনটি, কমলা তিনটি গড়জন 342 গ্রাম, অর্থাৎ প্রতিটি কমলার গড়জন কত? 342 গ্রাম। শিক্ষার্থীরা আমাদের প্রশ্ন করেছে গড় ওজনের ভিত্তিতে 20টি কমলার মোট ওজন নির্ণয় কর। তো যেহেতু আমরা প্রশ্ন ঘুরিয়ে লিখতে পারি যে প্রতিটি কমলার গড় ওজন, শিক্ষার্থীরা আমরা কি লিখতে ভালো হয় বেশি? প্রতিটি কমলা গড় ওজন 342 গ্রাম। তো গড় ওজনের ভিত্তিতে যখন আমাদের 20টি কমলার মোট ওজন নির্ণয় করতে বলেছে, তাহলে আমরা কি করব শিক্ষার্থীরা? তো শিক্ষার্থীরা আমরা প্রথমে লিখি একটি কমলা গড় ওজন 342 গ্রাম। এই ক্ষেত্রে সুতরাং 20টি কমলা মোট ওজন, শিক্ষার্থীরা এই 342 কে যদি আমরা 20 দ্বারা গুণ করি তাহলে আমরা 20টি কমলার মোট ওজন পেয়ে যাব। 342 গুণন 20 শূন্য শূন্য শূন্য, এক ঘর কাটা, দুই দুগুণে 4, 4 দুগুণে 8, 3 দুগুণে 6, 8, 4, 0 গ্রাম। শিক্ষার্থীরা 6, 8, 4, 0 তো শিক্ষার্থীরা আমরা পেন্সিলের কাটা কম্পোসের দুই দুই নম্বর প্রশ্নটি সমাধান পেয়ে গেছি। বলেছিল যে গড় ওজনের ভিত্তিতে কমলা 20টি কমলা মোট ওজন নির্ণয় করত, আমরা কত পেলাম? 6,844 গ্রাম। তাহলে আমরা কি লিখব উত্তর? 20টি কমলা মোট ওজন 6,844 গ্রাম। তো শিক্ষার্থীরা নিশ্চয় তোমরা এই প্রশ্নটির সমাধান সকলে বুঝতে পেরেছ। এবার আমি তোমাদের আরেকটি প্রশ্নের সমাধান করব, সেটা হলো 92 পৃষ্ঠা। শিক্ষার্থীরা এবার আমরা 92 পৃষ্ঠাতে চলে যাই। এবার আমরা পৃষ্ঠা 92 এর সমস্যাগুলো সমাধান করব। পৃষ্ঠা 92 বলেছে প্রশ্ন হলো পেন্সিলের 8টি ডিমের ওজন দেয়া আছে, 8টি ডিমের গড় ওজন বের করতে বলেছে। তো আমরা শিক্ষার্থীরা প্রথমে লিখব 8টি ডিমের মোট ওজন, কি লিখব আমরা? 8টি ডিমের মোট ওজন, যেহেতু 8টি ডিম আছে আমরা পরপর 8টি ডিমের ওজন সাজিয়ে নিই। শিক্ষার্থীরা এখানে বলা আছে 54 যোগ 56 যোগ
পঞ্চান্ন যোগ আটান্ন যোগ সাতান্ন যোগ পঞ্চাশ যোগ তিপ্পান্ন যোগ একান্ন, এত গ্রাম। তো শিক্ষার্থীরা, আমরা ডিমগুলো মোট ওজন বের করার জন্য প্রত্যেকটা ডিমের ওজন কি করলাম, যোগ করব। তো আমরা যোগ করি এক তিন চার, চার সাত এগারো, এগারো আর আট উনিশ, উনিশ আর পাঁচ চব্বিশ, ত্রিশ চৌত্রিশ, চৌত্রিশের চার হাতের তিন, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, পাঁচ হাজার চল্লিশ আর তিন তেতাল্লিশ, চারশত চৌত্রিশ গ্রাম। শিক্ষার্থীরা, আমরা আটটি ডিমের মোট ওজন পেয়ে গেছি। আট ডিমের মোট ওজন কত হয়েছে আমাদের, চারশত চৌত্রিশ, সরি চারশত, চারশত চৌত্রিশ গ্রাম। এবার আমাদের প্রশ্নে বলেছে আট ডিমের গড় ওজন নির্ণয় করা, সুতরাং আটটি ডিমের মোট ওজন কত হবে শিক্ষার্থীরা, এই যে চারশত চৌত্রিশকে যদি আমরা আট দ্বারা ভাগ করি তাহলে, সরি শিক্ষার্থীরা আমাদের প্রশ্ন চেয়েছে গড় ওজন, মোট ওজন আটটি ডিমে গড় ওজন এটাকে ভাগ করলে হবে। আমরা এই পাশে ভাগ করে দেখাই, চার তিন পাঁচ আটটা চল্লিশ, চার আটা বত্রিশ, শূন্য আমরা দশমিক দিয়ে, আট দুগুণে ষোলো, চার পাঁচটা শিক্ষার্থীরা চুয়ান্ন দশমিক দুই পাঁচ গ্রাম। তাহলে আমাদের প্রশ্নে বলেছে আটটি ডিমের গড় ওজন নির্ণয় করো, আমরা আটটি ডিমের গড় ওজন পেলাম কত, চুয়ান্ন দশমিক দুই পাঁচ গ্রাম। তাহলে উত্তর চুয়ান্ন দশমিক দুই পাঁচ গ্রাম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা পেন্সিল আঁকের একের সমস্যাটি সমাধান করে ফেললাম বিরানব্বই পৃষ্ঠার, নিশ্চয়ই তোমরা সমস্যাটির সমাধান বুঝতে পেরেছ। এবার আমরা কাটা কম্পাসের দুই যে প্রশ্নটি আছে তার সমাধান করব। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা কাটা কম্পাসের দুই প্রশ্নটি সমাধান করব। প্রশ্নটি কি বলেছে প্রথমে আমরা একটু দেখে নিই শিক্ষার্থীরা। নিচের ছকে কদল এবং খদলের গণিত প্রাপ্ত নম্বর দেওয়া আছে, কদলে পাঁচজন এবং খদলে তিনজন শিক্ষার্থী আছে, আমরা ক এবং খদলের সকল শিক্ষার্থীর নম্বরের গড় নির্ণয় করতে চাই। নিচের রেজাল্ট কীভাবে করবো সেটা কিছু কৌশল করে দেওয়া আছে, তো আমরা কৌশলের দিকে না গিয়ে সমস্যাটির সমাধান তোমাদের করে দেখাই। আমরা প্রথমে দুটি দলে নম্বরটা তোমাদের ছকের মাধ্যমে উপস্থাপন করব। শিক্ষার্থীরা, ক দল এবং খ দল দুটি দলের কথাই বলা আছে শিক্ষার্থীরা। তো আমরা যে কাজটি করব, ক দলের পাঁচজন শিক্ষার্থী, এক দুই তিন চার পাঁচ, পাঁচজন শিক্ষার্থীর নম্বর আমরা বসিয়ে নিই। ক দলের প্রথম শিক্ষার্থী পেয়েছে ঊনষাট, খ দলের প্রথম শিক্ষার্থী পেয়েছে বিরাশি, পরে হলো সাতষট্টি, আটাত্তর, বিরানব্বই, পঁয়ষট্টি, শিক্ষার্থীরা আশি, পঁচাশি। আমাদের মূল দলে সংখ্যাগত আছে, কদল আছে পাঁচজন শিক্ষার্থী,
এক দুই তিন চার পাঁচ কদর আছে, তিনজন শিক্ষার্থী, এই দুইজনের কোনো নম্বর নাই, যেহেতু শিক্ষার্থী নাই নাম্বার থাকা প্রশ্নে আসা না। তো শিক্ষার্থীরা আমরা এবার কি করব, আমাদের গণিতে প্রাপ্ত নম্বরের ছকটি পেয়ে গেছি। এবার আমাদের প্রশ্ন বলেছে ক খ দলের শিক্ষার্থীর নম্বরের গড় নির্ণয় করো। আমাদের গড় নির্ণয় করতে বলেছে দুই দলের শিক্ষার্থী। তো আমরা সমাধান করার জন্য কি করব তোমরা একটু দেখে নাও। প্রথমে আমরা লিখব, সমাধানে আসি আমরা, সমাধানে লিখব ক দলের শিক্ষার্থীদের গণিতে প্রাপ্ত মোট নম্বর, মোট নম্বর যদি বের করতে চাই আমরা কি করতে হবে শিক্ষার্থীরা, আমরা প্রথমে কদরের পাঁচ শিক্ষার্থীর নাম্বারগুলোকে যোগ করে দেব। তো আমরা যোগ করি 59, 67, 99, 80, 85। তো শিক্ষার্থীরা এই যদি হয় আমার এত নম্বর, তো আমরা এটার এখন যোগফল বের করব, 5, 0, 2, 7, 4, 14, 22, 23, 23-এর 3 হাতে রইল 2, 8, 16, 24, 25, 27, 27 আর 6, 33 আর 8, 35 আর 38। শিক্ষার্থীরা 383 নম্বর। আমরা ক দলের শিক্ষার্থীদের মোট নম্বর কত পেলাম, 383 নম্বর। সুতরাং ক দলের শিক্ষার্থীদের গড় নম্বর কত, শিক্ষার্থী গড় নম্বর বের করব। এই জন্য আমাদের 383-কে ভাগ করতে হবে কি দ্বারা শিক্ষার্থীরা, যেহেতু 5 জন শিক্ষার্থী আছে 5 দ্বারা ভাগ করতে হবে। 383 ভাগ 5 নম্বর, 5 দ্বারা যদি আমরা ভাগ করি 3 আর 3-কে, 5 7 35, 33 থাকে, 5 6 30 থাকে, 3 0 5 6 30। শিক্ষার্থীরা আমরা কত পেলাম, 76.6 নম্বর। তাহলে ক দলের শিক্ষার্থীর গড় নম্বর কত আমরা পেয়ে গেছি, 76.6 নম্বর। এবার আমরা শিক্ষার্থীরা খ দলের শিক্ষার্থীর মোট নম্বর লিখে দেবো। নিশ্চয় তোমাদের এতক্ষণ এটুকু লেখা হয়ে গেছে শিক্ষার্থীরা। তাহলে চলো আমরা খ দলের শিক্ষার্থীদের গণিতে প্রাপ্ত মোট নম্বর বের করি। খ দলের শিক্ষার্থীরা আমার কত পেয়েছে শিক্ষার্থীরা সেটা দেখার জন্য আমরা খ দলের শিক্ষার্থীদের মোট নম্বরটা যোগ করব। খ দলের শিক্ষার্থী আছে আমার 3 জন, তারা পেয়েছে 82+78+65 নম্বর। আমরা যোগ করি 5 আর 8 13, 10 15, 5 হাতে রয় 1, 6 আর 1 7, 6 14, 21, 22, 225 নম্বর। শিক্ষার্থীরা খ দলের শিক্ষার্থীদের গণিতে প্রাপ্ত মোট নম্বর কত, 225 নম্বর। এবার আমরা খ দলের শিক্ষার্থীদের গড় নম্বর বের করব। তাহলে আমাদের কি করতে হবে, এই 225-কে ভাগ করতে হবে 3 দ্বারা। শিক্ষার্থীরা কত দ্বারা ভাগ করতে হবে, 3 দ্বারা, কারণ আমাদের প্রশ্নে বলা যাচ্ছে যে
প্রশ্নে কি বলা আছে যে খ দলে আমার মোট শিক্ষার্থীর সংখ্যা 3 জন, তো 3 দ্বারা যদি আমরা 225 কে ভাগ করি, 3 × 7 = 21, তিন পচা 15, শিক্ষার্থীর কত পেলাম? 75 নম্বর। তো শিক্ষার্থীরা, আমরা আমাদের প্রশ্নের সমাধানে চলে এসেছি। আমাদের প্রশ্নে বলা ছিল ক এবং খ দলের শিক্ষার্থীর এই গড় মোট নম্বরগুলো থেকে গড় নম্বর নির্ণয় করতে, তো আমরা দুই দলেরই গড় নম্বর পেয়ে গেছি। এবার আমরা উত্তর লিখবো। শিক্ষার্থীরা, আমরা কি উত্তর লিখবো? আমরা উত্তর লিখব উত্তর ক দলের গণিতে গড় নম্বর 76.6। সেক্ষেত্রে কত পেয়েছি আমরা? 76.6 নম্বর। ক দলের শিক্ষার্থীরা, আমি উত্তরটা একটু গুছিয়ে লিখি তোমাদের জন্য, তোমাদের বুঝতে সহজ হবে। ক দলের শিক্ষার্থীরা গণিতে গড়ে পেয়েছে 76.6 নম্বর এবং খ দলের শিক্ষার্থীরা গড়ে পেয়েছে 75 নম্বর। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে নিশ্চয়ই তোমরা এই 92 পৃষ্ঠার দুইটি সমস্যার সমাধান সকলে বুঝতে পেরেছ। এবার আমি তোমাদের 93 পৃষ্ঠার দুটি প্রশ্নের সমাধান করে দেব। এবার আমরা পেজ 93 সমাধান করবো। শিক্ষার্থীরা, কত পৃষ্ঠা করবো? 93 পৃষ্ঠা। প্রিয় শিক্ষার্থীরা, 93 পৃষ্ঠায় কি বলেছে আমরা একটু ডাকটা করে নিই। পেজ 93 এতে 3 নম্বর অঙ্কটি কি বলেছে দেখো, একটি গাভী থেকে প্রতিদিন কি পরিমাণ দুধ পাওয়া যায় তার একটি ছক নিচে দেওয়া আছে। তো শিক্ষার্থীরা, তোমাদের সুবিধার্থে আমি ছকটি নিচে উপস্থাপন করছি। আমাদের ছকে বলেছে একটি গাভী থেকে প্রতিদিন কি পরিমাণ দুধ পাওয়া যায় তার তালিকা দেওয়া আছে। তাহলে আমাদের প্রথমে লিখতে হবে বা, তারপরে লিখবো দুধ, অর্থাৎ দুধের পরিমাণ লিটারে। শিক্ষার্থীরা, আমরা প্রথমে লিখলাম বা এবং পরে লিখলাম কি দুধের পরিমাণ যেটা লিটারে দেওয়া আছে। আমরা বারগুলো লিখে ফেলি, প্রথমে শনি, তারপরে রবি, তারপরে সোম, তারপরে মঙ্গল, তারপরে বুধ, বৃহস্পতি এবং সর্বশেষ আছে শুক্রবার। তো শিক্ষার্থীরা, আমরা প্রথম বার লিখে ফেলেছি এবং দুধের পরিমাণটা উল্লেখ করি। প্রথমে আছে 13 লিটার শনিবার, 16 লিটার রবিবার, সোমবারে 15 লিটার, মঙ্গলবারে 13 লিটার, বুধবারে 17 লিটার, বৃহস্পতিবারে 14 লিটার এবং শুক্রবারে 17 লিটার। শিক্ষার্থীরা, একটি গাভী থেকে এই সপ্তাহে 7 দিন, শনি থেকে শুক্রবার,
কি পরিমাণ দুধ পাওয়া যায় তার তালিকা দেওয়া আছে। আমাদের প্রশ্নে বলেছে প্রতিদিন গড়ে কি পরিমাণ দুধ পাওয়া যায় তা নির্ণয় করতে। তো সেক্ষেত্রে আমরা সমাধান করব, আমরা লিখব গাভীটি থেকে শনি থেকে শুক্রবার সাত দিনে মোট দুধ পাওয়া যায় শিক্ষার্থীরা। আমরা দুধের পরিমাণটা এখন যোগ করবো, 13 যোগ 16 যোগ 15 যোগ 13 যোগ 17 যোগ 14 যোগ 17 লিটার। তো শিক্ষার্থীরা আমরা দুধের পরিমাণটা লিখে ফেলেছি, এবার আমরা যোগফল নির্ণয় করব। 7 4 4 14 15 16 18 19 21 21 22 23 32 35 35 5 3 4 5 6 7 8 9 10 একশত পাঁচ